বাংলাদেশে সহিংসতা ছাড়াই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করলেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম উপাদান বা শর্ত হচ্ছে সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হতে হবে সেই নির্বাচন। আগামী নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলেই প্রত্যাশা করছে ওয়াশিংটন। নির্বাচনের আগে নাশকতামূলক কর্মকাণ্ডকে মার্কিন সরকার কোনোভাবেই সমর্থন করে না বলে মন্তব্য করেন মিলার। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।